الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشر في رمضان كان كحجتين أو عمرتين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা, দক্ষিণ আলিপুর, আসবাব আসাব বানু জামে মসজিদ কমিটিও এলাকাবাসী কর্তৃক আয়োজিত কবিরহাট নোয়াখালীর দ্বিতীয়তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন, সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেব, বিশেষ অতিথি বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আয়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার কলেজের ভাই বোন, বিভিন্ন ধর্মের বাংলা ভাষাভাষী যারা আমার লাইভে অনুষ্ঠান দেখে আমাকে ধন্য করছেন, রবের সামনে আমাকে সম্মানিত করতেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুক্রিয়া তান করি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাদেরকে তৌফিক বকশিস করেন, রমজানের গুরুত্ব নিয়ে অল্প কিছু কথা আমরা ইনশাল্লাহ রাখব। রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আবহাওয়াটা আমাদের মুয়াফেক করে দিয়েছেন, আমরা সেই রবের দরবারে অগণিত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। কারণ আবহাওয়ার পূর্বাভাসে হচ্ছে 60-70 কিলোমিটার বেগে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, আবার এই হবে শিলা বৃষ্টি হবে, এই যে খুব গরম লাগতেছে এটাই আলামত। আল্লাহ মায়া করে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, এই শুক্রিয়াটা আমরা কিভাবে দিই? রব্বুল আলামিন তোমার দরবারে আমরা খুশি, তুমি এই ফেতনাময় জিন্দিগিতে তোমার বাণীটা শোনার মতো তৌফিক তুমি আমাদেরকে দিয়েছ, আলহামদুলিল্লাহ। কলেজের টুকরেরা, তো সামনে রমজান সমাগত, রমজান নিয়ে হালকা কিছু আমাদের প্রস্তুতিমূলক কথা বলি আমরা, কেমন? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি, কুতিবায় মাকতুব আয় ফুরিদা, আমি ফরজ করছি। দুই নম্বর কথা, তিন নম্বর কয়, তোমরা আবার রাগ করিও না, রোজার আইন করি আমি তোমরা আবার কষ্ট দিন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমরা আগেও আমার যত নবী রাসূল গুজারি গেছে তাকেও রোজা ফরজ করছি না। 7 নম্বরে ছোট্ট আয়াতে 7 নম্বর স্টাইলে স্টেফে তিনি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন,
রোজা আমি ফরজ করছি আমার একটাই টার্গেট বান্দা তোমাদেরকে আমি তাকওয়ার সার্টিফিকেট দিয়ে দেব যার তাকওয়ার সার্টিফিকেট আছে তার ফুলচেরাত ফাড়ি দিতে কোনো অসুবিধা নেই তার হাসর মাঠে 50,000 বছর থাকার কষ্ট থাকা লাগবে না সামান্য মুহূর্তে মুত্তাকিদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব সাতটে স্টাইলে এখানে আল্লাহ কথা বলছে তাই তোমার রোজাটা তোমরা মুত্তাকি হইবে এই খেয়ালে আমি একটা ডক্টরেট ডিগ্রি দিয়ে দিব উইদাতলিল মুত্তাকিন আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি তো রোজার মাধ্যমে অন্য কোন ইবাদতের মাধ্যমে এভাবে মুত্তাকি হওয়ার কোন রিহার্সাল নাই অন্য কোন ইবাদতে নামাজ পড়লে যে আপনি মুত্তাকি হইবেন এরকম কথা আল্লাহ এভাবে রোজাকে যেভাবে একদম ইন্ডিকেট করে বলেছেন অন্য কোন ইবাদতে এভাবে আল্লাহ এভাবে বলেন নাই একটা মাস তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে শেষ দশকে ক্ষমা করে দিবেন তিনি আমাদেরকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবেন পড়ে আমিন তো একটা হাদিস বলছি মানুই তাকাফা আশরাফি রমজানা কানাকা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন যে ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করবে সে যেন দুইটা হজ এবং দুইটা উমরা একসাথে করলো সুবহানাল্লাহ পড়েন খুব গভীর ভাবে আপনারা মনোযোগ দেন দেখবেন অল্প সময় আমি বয়ানটা গুছিয়ে আনতে পারবো ইনশাল্লাহ আপনারা নিশ্চুপ থাকেন আপনারা নিশ্চুপ থাকেন আমি দেখবেন যে আপনাদেরকে সুন্দর করে কলিজা ঠান্ডা করে দেবে ইনশাল্লাহ পড়ে আমিন তো এতেকাফের মাসআলাটা আমি পরে বলছি হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কথাটা আল্লাহ প্রকাশ করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি সেখানে বলা আছে আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি আল্লাহ বলছেন রোজাটা আমি আল্লাহর জন্য রাখা হয় আর আমি আল্লাহই পুরস্কার দিয়ে দেব যদি মজুলে শিকা ধরি আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মাজলে সিগে হইলে হবে আল্লাহ দর্শন আমি আমার বান্দাকে দেখা দিব নিজের হাতে গিফট করব তাদেরকে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে আমি তাদের সাথে আমার বান্দাকে দর্শনে ধন্য করব আমার সাথে আমার বান্দাদের দেখা হবে আর মারুফে সিগা যদি ধরেন গ্রামাটিক্যাল স্ট্রাকচার মিনিংস হবে মানে আমার বান্দা জান্নাতে যাইতে যত নম্বরের দরকার 10, 20, 100, 200 নম্বর এদি সব আমি দিয়ে দিই কোনো টেনশন নাই নামাজের বেলা এভাবে আল্লাহ বলে নাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ কর তো তাকওয়া সৎ সুইট সুইট কিছু কথা বলবো রমজান আমাদেরকে তাকওয়া শেখায় কি শেখায় তাকওয়া মানে কি আল্লাহর ভয় সাফেরও দেখলে তো ডরান মা গো দিব কামড় বড় তো ডরান মা গো এটি আবার কিতা জানি কয় তা আল্লাহর ভয় কি আল্লাহর ভয় হচ্ছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে যে জিনিসগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা আল্লাহর ভয়ে করব না আর যেগুলো করার জন্য বলেছেন সেগুলো আমরা করব এইভাবে রোজা আপনাদেরকে এক মাস রিহার্সাল দিচ্ছি আল্লাহর আইন কানুনকে আপনি বাকি 11 মাস জীবনের যেখানে থাকেন জলে স্থলে জোফে জঙ্গলে রণে বনে পাহাড়ে পর্বতে নদীতে সাগরে আকাশপানে অফিসে আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে মসজিদে মিম্বরে খানকা ওয়াজের মাঠে জিহাদের মাঠে ইউক্রেন যুদ্ধে যেখানে থাকেন আপনি রবের উপস্থিতি ফিলিংস করবেন রবকে মহব্বত করবেন রবের হুকুম আহকামকে সেলুট জানাবেন এটাই হচ্ছে তাকওয়া সুবহানাল্লাহ কয় না এদিন না আমার কমলনগর এক বন্ধু ফোন দিছে উনি রিটায়ার্ড পারসন এক ভালো মানুষ তো কইরা আফসারি কিলে ওয়াজ করস আমি বললাম ভাই কি হইছে আর বন্ধু আর কি আজকে একটা অফিসে গেলাম জোর নামাজের জমাতের একামতে তার অফিসারে কয় টিয়াস ওয়াজ দেন কাজ হয়ে যাবে জমাত খারাই গেছে বুঝস যারা বুঝছে তারা বুঝছে টিয়া দেন সকাল জমাত খারাই গেছে এই নোয়াজ দি ভাই সাহেব আজীবন তুই ডলি ডলি সাদা করি এলে কালা করি লাভটা কিতে কথা ঠিক নেই তোর খানাটা হালাল
রোজার মাসের দিনের বেলা খাইতে এসেছি কল যেটা কুত্তা কুত্তা ওই জায়গা গাইবার লাগে খাম জানি আঙ্গ ফরাত সাউথ আফ্রিকা তো আই মাগর রোজার তিন দিন আগে বিয়ে করছে ধরেন আর কি ঠিক কিনা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির নাইদের ইউনিভার্সিটির ফোর্থ ইয়ার ছাত্রী আহা দোনোগা প্রেমের সাধু আলাইব ভাবিও রোজা হে তো রোজা আসর রক্ত ঠিক ঠিক তেরো না তো তোমার ছাপ মা মাখা মুখ দেখলে না আমার প্রাণটা আনছান করে আস্তে কথা বলতো শহরে না ওহ করবি চা ন খাইতে মুখড়ি গেল ক দেখি হাতটা একটু ধরি কই রোজা রোজা খবরদার কার সুমু খাওয়া তো যায় সুমু খাইলো ঠিক ঠিক তেরো না কপল জামাঙ্গি যার দরকার কাপ পারা দেবে কই না খবরদার স্ত্রীটা তো তার জন্য হালাল 30 লাখ টাকা দিয়ে মহারানা দিয়ে আনছি কিন্তু রমজানের দিনের বেলা আপনি যে রান্না হালাল স্ত্রী রমজানে স্টপ করছে আল্লাহর ডরে ভাবি কো অন্য ইস্টার রোড ভাবি কি কো অন্য ইস্টারে তাইলে হালাল স্ত্রীটা যদি এইভাবে হারাম হই থায় তাইলে তুই কেনে ফরক ইয়া করস জিনা করস ইবডিজিং করস বুড়া বুড়া মানুষ তুই কোনে থাইল্যান্ড যাস সিঙ্গাপুর যাস কোন কোন দেশে যায় ভাবি কত তুই বুড়ো হয়ে গেছো কিলে যাও ক ব্যবসায়িক কাজে যাই আসলে কাম হিডা কাম এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের বহির বিশ্বে নাই রে আছে এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে তোরে হিডা কইছি রে আল্লাহ কয় বান্দা রে ও আমার প্রিয় বান্দা আমি তোরে এই তাকওয়া শিখাইবার লাই এই রমজানটা ফরজ করছি রে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন দ্যাটিয়ে মে ওয়াড ও ইয়ে হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ আল্লাহ জানে রোজা চলতে আছে কোন অসুবিধা নাই তো এইটা দিক কোন লাভ তো হইতো না ভাই কথা কি বুঝে তেললাম আপনি সকল ক্ষেত্রে ভয় করবেন বাড়িতে আমরা সাসা জানা রাবে কি মিলি জুলি থানে আমরা জানেন আমরা জায়গা ফোন 20 ডিসিমিল 21 ডিসিমিল রেকর্ড করি আমার টিটু ভাইরে ফোন দিয়ে দিছে আর টিটু ভাইছেন ভাই আইয়েন আইয়েন কি তো হয়েছে আর জায়গা মাইটা আর সাসা রাগা ইলে রাত জায়গা অর্থাৎ টার্গেট হলো কান্দে গেডি করতে আছে জাম গাছ আছে সীমা নয় সীমা নয় মোড়া মোড়া 5 লাখ টাকা জাম গাছ আমিনের আগে ঠিক করছে কো ভাই তুই 20 হাজার ধরা দিয়ে তুই শুধু সেন্টটা এনে লাগা দিবি গাছের গোড়া গাছ কেটে কাটন লাগে আই জানি তুইলে জাগা মাতবার সময় তোর কাছে ফানা চাই আল্লাহর রাস্তে ফানা চাই মানুষটিরে কষ্ট দিছি আমি আমি ওয়াজটা বুঝে দিই 1 সেকেন্ড কষ্ট হইলে 30টা টেলিভিশন 1000 কোটি মানুষ আমাদের বয়ানগুলো শোনে এ গ্রহে তুই অবাক হয়ে যাবি আজকে আমার বড় ভাই সেফুদা বিয়েনা থেকে ফোন দিছে আসি দিয়েছে তো অবাক হয়ে যাবি আমি অবাক হয়েছি ভাই আমরা কমে আপনাকে ভালোবাসি আপনার বয়ান শুনি প্রায় 20 মিনিট ভাই আমার লোকে কথা কয়েছি আমাদের বয়ানগুলো তো শোনে কোন বন্দাকে আমরা লাইনে আনতে পারি আমার আল্লাহ ছাড়া তো কেউ জানে না এই ক্যামেরার সুবাদে তারা শুনতেছে প্রবাসীরা আমরা কি শুনি আমাদের চেয়ে আরো বেশি প্রবাসীরা আমাদের বয়ানটা শোনে শুধু তাদের সুবাদে সুবাদে আমরা নিত্য নতুন আলোচনা গুলা দিই আমিন কম এই জন্য তোর বালা নলাগলে অস্তে যাবি গা 1 সেকেন্ড ক্যামেরা মিস হলে ওরা বিদেশে ওদের সময়টা দাম আছে একটা মিনিটে একটা হাদিস বেশি কইতে পারি বদ্দোয়া কামাইও না জারত সন্তানের আলামত হচ্ছে মজলিসে বেদবি করা আলামত জেনা এটা তো করে ইনশাআল্লাহর জন্য বলছি না আলামত জেনা অবৈধ সন্তানের আলামত গুলো দেখবেন হেতো দরবার কারবার উশৃঙ্খলতা লাগি যায় বিচার করে টিটু ভাই সামাল ভাই মুরব্বীরা সেংরা সেংরা হলাল আপনারা মুরব্বীরা কি জানেন মিনা ও ভালো না মিন্টা সেটা কমা খবর লই সাইবি এতে হারাম জাতা নবীর হাদিস মিশে না তো এগুলা তো এ
বিজ্ঞ জনেরা আছে তোমাদের কথা থাকলে মুরব্বীদেরকে সুন্দর করে বুঝাইবা। একটা মানুষ তোরা মুরব্বীর করে শ্রদ্ধা করছে, উনি যেই দলের নেতা হোক যেই ধর্মের লোক হোক, উনি বুড়ো হইলে ওনারে সম্মান করবা, বুকে জড়াই নিবা। আমি আফসারি এখানে বসছি এভাবে না, আমি বুড়ো হিন্দু দেখলেও তাদেরকে দোয়া নিই, তাদের থেকে তাদেরকে আমি হাদিয়া দিই, শিক্ষার জন্য বলছি, কি প্রাণখুলি দোয়া করে আমার জন্য। সে হিন্দু সে জান্নাতে যাইবে জাহান্নামে যাইবে সেটা বিচার ফয়সালা আল্লাহ। সে যদি গোপনে সিস্টেম করে ইমান আনে মাওলা ইচ্ছা করলে তারে মাফ করতে পারে, যদি ইমান আনে। আমি তো জানি না, বিশ্ববাসীরা হয়তো কেউ জানে না মাবুদের সাথে তার কি সম্পর্ক। তিনি আদম আলাইহিস সালামের ফোলা হিসাবে আমার কাছে তিনি হক পান, ধর্মীয় ভাই না, তিনি আমার আব্বার ছেলে, তিনি আমার আব্বার মেয়ে হিসাবে তিনি আমার থেকে ভালো সম্পর্ক, ভালোবাসা, দান, সাদাকা তিনি পাওয়ার অধিকার রাখে। এটা নবীর হাদিস, মাশাআল্লাহ। মুআল্লাফাতুল কুলুব, যাকাতের একটা সেক্টর, একটা অ্যাকাউন্ট নম্বর, একটা অ্যাকাউন্ট নম্বর আল্লাহ রেখে দিছে, ওয়া মুআল্লাফাতুল কুলুব, তাদের মনোরঞ্জনের জন্য, ইসলামের দিকে তাদেরকে নিয়ে আসার জন্য আল্লাহ একটা অপশন রেখে দিছে, একটা বিকাশ অ্যাকাউন্ট, একটা এটিএম বুথ 24 ঘন্টা খোলা মুসলিমের জন্য। লিল্লাহি তাকবীর কও। তো এই যে আমাদের কথাগুলো শুনে উনি, একটা মানুষ যদি অন্য সিস্টেমে কোনো কিছু মন মেজাজ না ঠিক থাকে সেটা ভিন্ন কথা, উনি যদি নামাজ পড়ে তওবা করে আসে তাহলে তো তিনি ঠিক আছে। আমরা তো ফতুয়া দিয়ে এলে মর্তাদে গেছে শেষ, উত্তেজিত হয়েছ না একটু সময় দে, ইসলামে তাকে বলছে তাকে একটু সময় দেন। তা আমি খুব অনুপ্রাণিত, সকল লোকেরা আমার কথাগুলো শুনে আমি তাদের কাছে কৃতজ্ঞ। নকুল কুমার বিশ্বাস কত ভালো মানুষ, আমি ফোন দিছি, আমার ভাই আমারে কত ভালোবাসা দিছে, অনেক ভালোবাসা আমারে, আমার প্রিয় মানুষ, তার সাথে কি আমি কথা বলছি, কি সুন্দর কথা তার, আমি কি আমার প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারতেছি, আমার জীবন ধন্য, কি সুন্দর কথা। আর তো প্লেয়ার শেখ বেড়া, আর তুই একটা হিন্দু মানুষের দেখলে এ ডান্ডিনি, এ ডান্ডি, এটারই তোরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে, বেটা বেয়াদব, আমার রসুল কত মহব্বত করছে মানুষকে, তাদেরকে বুকে জড়াই নিছে, তাদেরকে ভালোবাসছে। তাইফের জমিনে ফিডাল লগে বিশ্বনবীরে মাইরের লগে কনির লগে রক্তাক্ত করি সাইজ করিয়ে লেছে হুজুরের, মারি ফাতর মেলে মারি গুঁসাই কিচ্ছু নেই, ফেলে মুজাটা আটকে গেছে। তারপর হুজুর কো তোমাদের একজন বাচ্চা ফাতরের আঘাতে জ্বর, তারে বাঁচাও, তারে বাঁচাও, নিজে মরি যার ওদের কাফেরদের সন্তানকে বাঁচানো যে হারে, তারে বাঁচাও, এই তো তোমাদের সন্তান। আল্লাহ রসুল শিখেছে কি, আমরা করতেছি কি, প্রত্যেক ধর্মের লোককে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তারা আপনার ইসলাম তরবারিতে বিজয় হয় না, ইসলাম ভালোবাসা দিয়ে আসছে। এই যে ফিলিস্তিন লয়ে যে যুদ্ধ চলে এত বছর, ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে কো আঙ্গুল যুদ্ধের দরকার না, আমি শুধু আইয়ের আয় দেশ কান লই যান, ওনার চরিত্র মাধুর্য দিয়ে একটা প্রেসিডেন্ট আর এড়িয়ে ইয়ে বৃত্ত ফাজারু গাড়ির উপরে হেমিয়া গাড়িটা সিল দিয়ে কোপ্পা দিয়ে সাঁসাইতে আছে উঠে রে, এবার বে কি ইতনে সতি ওই ফাজার গানের মধ্যে জিজ্ঞা সিজ্ঞের শুভেচ্ছা আর স্বাগতম আঙ্গো হেমিয়ার আগমন, হেমিয়ারে গুলের মালা টালা দিয়ে কিনা অমর দিল্লা তালা দিয়েছে প্রধান সেনাপতি খালেদ সাইফুল্লাহ, হেমিয়া কো আহা তোমরা যারে লই যাও, ইজ্ঞা তো ইজ্ঞা ন হলদার নতি তো ইজ্ঞা, তোমরা তো মানুষ মেহমানরে লই না যাও, ইজ্ঞা হেমিয়ার কাজের লোক কমা কি দেখো, ও একটা ফেসিলিটি বুঝি বৃত্তির উঠছ না, উঠটা নেই, যুদ্ধ লাগবে না, যুদ্ধ লাগবে না, ইসরায়েল তঙ্গ তঙ্গ তঙ্গ। আমরা যদি আবার সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিসসালামের সেই আদর্শ যদি এখানে নূরের বাতি যদি সেট করি, আমার নূরের আলোতে সমগ্র ওয়ার্ল্ডের সকল ধর্মের লোক আমার এই ক্লাসে আমার দোকানে আসতে বাধ্য। আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আঙ্গো চরিত্রটা কত নষ্ট, কথা ঠিক কি না, ভালোবাসবার আগেও না, তোমাদের ইসলামের জন্য বলছি, এদিকে বারবার আরে ডিস্টার্ব করি না, চোখ এদিকে জায়গায় বলি জেগে, এদিকে আসা নিষিদ্ধ। আমি মানুষকে কিছু দিই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তাহলে আল্লাহকে ভালোবাসবেন। যুবক নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে গেলে সেখানে মনে করবা দে বন্ধুদেরকে দেখলে তো কলজে হাঁটি যায়, এটা তো হাঁটার কথায় হুন্ডাটা কি লেতে সলোই যাবে সাপ্রাস হিটার হাই স্কুলে যাবার সময়। এ ঘটনা ঘটেছে কি,
زوجين للناس حب الشهوات من النساء وامي مانوشت جيبون كي سوشوبي تقولتشي ناري بالو باشا ناري رو مرشو كي دیکھلے شندر لاغے كون لائك كي راشو لارك بانا لاغے قطعي در شندر ما آگو يلو استروجين هرمون اما در بوائس موتا اما در کنٹوڑا او در کسي بالو لاغے آر او در يلو استروجين هرمون এরা চিকন কন্ঠে কথা বলে এটা আঙুল লাগে বললে ভালো লাগে এরা কান্দলে ভালো লাগে এত এত ভিডিও করে কান্দিল আপনার এর কান্দাটাও এর কাছে নূর এটা বয়সটা আল্লাহ পরিবর্তন করে দিছে কে রে দুর্ভাগ্য লাগে শরীফ পা কথার কথা এত শরীফ হইতো আরে কান্দা কিনবি না তোর বিবেকে কুত্তে মুচ্ছে দে তুই ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে ওই বিবেড়ি তো তা আন্ডা কিনবি শরীফের লোক গ্যাং বহুত বড় তাদের হাত অনেক লম্বা নাউজুবিল্লাহ কয় না তো এই ভালোবাসা দিছে কে তখন ইউনিভার্সিটিতে যাইবার সময় চোখের ফিরে লাগবি রে আল্লাহ তাই লাগছে দেখলে তো গান কইয়ালায় কানে কানে চায় নাতিনের দিকে নাতিন হান দাও নাতিন আংটি কে তো অনেক সুন্দর তোমার অনেক বিআইপির কথা নাতিনের আংটি ধরিয়ে আমরা চায় হাসপাতাল নাতিন তোমার এটা কে দিছি অর্থাৎ এ কইনা না আর কি সিটি তাই না আমরা যে অন্য মহিলাকে টাচ করলে আল্লাহকে ভয় করবেন আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে ঠিক কিনা আমার বুড়িগার হোক বুড়ির ড্যান্স আইতো চায় আঙ্গ এই আলিপুরাতে বুড়িয়া কয় বুড়ি রে কাহা কবিরাট কলেজে তুমি যখন পড়ছিলে একুশে ফেব্রুয়ারিতে মঞ্চে যে একটা কবিতা আবৃত্তি করছো আর কল যা হেদিনে আর রুহান দাই গেছে তোমার বৃত্তে পরে আমি জামাল বাইরে ফোন দিছি আরে তোমার লগে বিয়ে করাই পারলে এরপরে কয় আমনে মহিলা মহিলারে কথা তুমি কদিন আর খাটের মেয়ে দিয়ে কদিন কবিতাকে আবৃত্তি কর না ড্যান্সটা দি বেহাত চোখ খারাপ তুমি অজি কুন্দুর এরকম সিটিং বুড়ি বর্তমানে আমাদের মাহফিলের আশেপাশে নাই রে বুড়ি কিন্তু কই সাপ্রাসিরা দিয়ে নো নাতিনের বিয়া 10 দিন আগে যাইকো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি নাচে ঠিক কি না আম্মা জিরা প্রিয়তম হাজবেন্ড কে সৌন্দর্য দেখাবেন আনন্দ দিবেন আপনার হাজবেন্ড বুড়ো হয়েছে তার মন বুড়ো হয় নাই মন চিরতরুণ এটা আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে আনন্দ দিবেন দুজন মিলেমিশে চলবেন যেই কারণে আমার কষ্ট লাগে এত বড় বড় বুড়ো মানুষ রেসলিং চায় আমার কাছে খবর আছে তো ল্যাংডা ল্যাংডা রেসলিং চা হাসুন না হাসুন না বেড়ি করে বুড়ির হইতে তো মাথা টিভি দেয় তুই তো 20,000 টাকা আর ওষুধ খাস হরিব হরিব তোর গাত গন্ধ কয় ইয়ার হরে বুড়ি জানে টান সা সা তো তো ওজন 30 কেজিও না সা হাসমন এর হজরত রেসলিং দেখছ তুই মহিলা এগুন বছর আগের কবিতা আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চোখির মেলা রে ভাই কিসের আশার খেলা বুড়িকা ক কবিতার আবৃত্তি করো প্রিয় আম্মাজিরা এই রমজান উপলক্ষে জীবন জীবনে কবিরাট বাজার যায় না দল বান্ধি ব্যাকের ভরে লই যাই হিয়ান দলে দলে যোগদান করে 10 রমজানের পর থেকে হিয়ান এতেকা আল্লাহ দিছে এতেকাপ করবে মসজিদের নিজের রোম আর তারা মার্কেটে মার্কেটে এতেকাপ করে এরকম সিটিং মহিলা আমাদের থাইল্যান্ড নাই রে থাইল্যান্ডের দিকে থাকবে মাতিচ্ছে আমরা তো শোন প্রিয় আম্মা জিরা রমজানটা আল্লাহ দিছে কেন আমরা করতেছি কি আপনাকে এই রমজান তো পর্দা শিখাবে আর আপনি এই রমজান মাহে রমজানে চলে যাচ্ছে আপনি সমাজটা আপনি পরিবারটা ধ্বংস করে দিচ্ছেন মার্কেটের জন্য সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে আপনার প্রিয়তম স্বামী স্বামী যেহেতু প্রবাসী আর সৌন্দর্য কাকে দেখাবে 30 কান শাড়ি জমা হয়ে গেছে 30 কান শাড়ির দোকান গার্মেন্টস এভরির বাড়িঘর
বস্তা টাঙ্গা আছে শাড়ি কিনতে কিনতে কি দরকার এই টাকাগুলো দান করেন যাদের বস্ত্র নাই তাদেরকে দেন আশেপাশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে ইহুদি আছে অন্য ধর্মের ভাই বোনদেরকে দান করেন মুসলমানদেরকে দান করেন অভাবগ্রস্তকে দান করেন আমরা দান করি না এই রমজানটা হুয়া শাহরুস সাবরে ধৈর্যের মাস হুয়া শাহরুল মুয়াখা এটা ভ্রাতৃত্বের মাস এটা প্রীতির মুয়াসাত মুয়াখাত সাম্যতার মুয়াসাত সাম্যতার মাস আমি তো সাম্যতা ঘুরে 11 মাস বা লাগাইছি আল্লাহ দে আর 18 ঘন্টা উভয়ে রেখেছে কিল্লাই মানে আল্লাহর টার্গেট হলো আফসারি বহুত খাইছ মেনশন কইতে রেগস্ত পুরা পৃথিবীর হিয়ালের হাড়ের ভিতরে যত মূর্খা তুই আফসারির হাড়ের ভিতরে তত মূর্খা আর কইতর ওর কথা কয় না হিয়াল্লা তো মানুষ সাধু উঠতো আর না আফসারি কইতো চুরি করি বেলায় তোর হেড মানুষ ভালোবাসি বাসি তোর হেড হিয়াল্লা তো নয় তোর 18 ঘন্টা শাস্তি খাইতে এত্তিন কথা ঠিক কি না সিস্টেম কি অভাবগ্রস্তরা কি কষ্ট এটা সামরাত দাগ লাগায় আল্লাহ করে ঠিক কি না আর আমরা ওই দিনের খানা ইয়ার শেয়ারিতে উসুল করি এলাই হারা বছরে এতের কেলা দুধ জীবন কেন জসিম মাকে গরু বিয়েছে সবে মেয়ার আছে এত গরু বুড়িয়া অনেক দুধ রোজ করি এলছে ওরা কথা দিও না আর আর্ধেক দিবা আর্ধেক কলা ছড়া দুই হালে দুই ছড়া ঠিক করি এলেছে দেয় হইলে কবিরাট বাজার আসসালামু আলাইকুম যারা আসেনি বেলা যে শেয়ারি কি কাটে আছে না না আর না কে দেখাইছে এ দুধ দি কথা দুগা ভাত খাইছে বড় হুত কোম্পানি গুঞ্জু তো তাজা কল যাচ্ছে গরু কল যে মাখা মাখা জলদি বাজি কি দুগা ভাত খাইছে সরজিত জামাই শোনা পুত্র আইবার সময় ডিমাওয়ালা কাসকি মাছ এত বলেছে টমাটম দিয়ে আর মাজ্জাব বাজি করছে টমাটম দিয়ে আর কাসকি মাছ দিয়ে দুগা ভাত খাইছে এরপরে দেশি কই বড় বউ বাজি করে দিছে এই কই মাছ দিয়ে দুগা ভাত খাইছে হারি না তো কত আইটেমের কানা গায়ে ডাকাই দেব কাইতে পারে না ইস্তারি ও মায়াতের ইস্তারি নির্যাতনের টেবিলে আল্লাহ দোয় দে বুড়িয়া বুড়িও তোর কাছে ফানা চাই আল্লাহ নি আল্লাহ রোজা দিছে ইয়ান দি বেলের শরবত ইয়ান দি ইসুফ গোল ইয়ান দি আলবরার শরবত ইয়ান দি সিলাজক তোকমা ইয়ান দি ট্যাঙ্কের শরবত হেতের হুতে রাশিয়া তো ট্যাঙ্ক আনাছে হেতের হেটা বোমা মারি পারলাই আমার ঠিক নেই রে এন্ডি বুট মুড়ি কলা আপেল জুস এই জুস কত রকমের আজোয়া খেজুর ডিমে অজ্ঞান একছে সিটিং এ শরীর গরম করি বেলা গাই আলা ডিমা দুধও এক গেলাস মাগো হেতের খানা খাই বুট মুড়ি এক বলাই মাগরি বড়ি খাই তোরা বিবাহ মিটবার না গড়া কুত্তালানি গড়া হা ও আল্লাহ 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 এতে ইস্তারি আমার লোড দিছে হরের দিনে দিনে দুটো পর্যন্ত এতের বটমুরি এটা তো ঠাস ঠাস করি নি বারণ পর্যন্ত এতে আগ্রা কোলা এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিলে নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কথা কো কি কর আল্লাহ অন্য ধর্মের লোক মিলি বহুত লোক আছে তো তো তুই কবিরাতে তোর হইলা রোজাতে রোজা দুই তিন দিন আগে তুই বুট আজকে জি লইছ তো তোরা ব্যাকে চলে সিটি কে 10 সজাতনে শাড়ি কিনে শুরু করব তুই এক তুই বিবেক রাখি টিকটন তোলে বন্দর হইলো দুইটা এশিয়ান হাইওয়ে রোড হইলো একটা তো যোগাযোগ মন্ত্রী কষ্ট করে রাস্তাগুলো করে দিছে তো কল্লাই তোরা তো সৌভাগ্যশালী এই এলাকার দুইটা যোগাযোগ মন্ত্রী হইছ কারা দায়ী দালালি করি সরকারের একসাথে এত জনে কিনলে ব্যবসায়ী সিন্ডিকেট হেতারাতে আইসি কবাই লই আমার সিস্টেম হলো শেষ না করে কিনি না তো ফেয়াজ কিনে এলে 10 কেজি আগের যে হেয়াজ গুণ আছে এই গুণ শেষ হইতে তো আরো 5 দিন লাগবে 5 দিনের ভিতরে আরো লক্ষ লক্ষ মেট্রিক টন
আমদানি রপ্তানি হইব তাহলে ব্যালেন্স থাক তুকুর রোজাদার রে নির্যাতনে বিধর্মীর কষ্ট হইতেছে বাংলাদেশটার ভিতরে এই কথাটা শুনলে ক্যামেরা তো কাট করে নি কইব এতে আসলে ধর্মদ্রোহী এত অন্য ধর্মের পক্ষে কথা কইটা পক্ষে বিপক্ষ এটা ন্যায় ইনসাফের কথা ফিয়াজ হিন্দু কয় না মুসলমান কয় না তো তোর রোজাদারে নির্যাতনে হিন্দু বেশি দরে কিনলে কেন রোহিয়াজটা তুই নিজে নিজে হিসাব কর না তুই এর নির্যাতন আলাই সৎকা সীমিত আকারে কেন ভাই আম্মাজিরা একটু দেশকে সহযোগিতা করে পরিমাণ মতো কেনেন দেখবেন ইনশাল্লাহ রিজিক আল্লাহ পৌঁছাই দিবে রমজানে ফ্রি খানা খাওয়ায় গরিব মানুষেরা যে আমি নিচ্ছে যুবকের ঘরে দেখলে আহা হা এত তো মনে বিয়ে করো না কিন্তু তোর বউ নাই নাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুবকদেরকে বলতে ইয়া মাশাআল্লাহ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ তোমরা বিয়ে করো অনেকের জিজ্ঞে তো বিয়ে কেরকম করছো এক নম্বর না দুই নম্বর বা কেরানা সাইয়েবা কজুর সাইয়েবা করছি কাহা হা তুমি এক গরগা কেন করলে না তুলে বুকা ও তুলে বুহা সে তোমাকে হাসাতো খেলতো তুমি তাকে নিয়ে হাসতে খেলতে কজন আর আগের সংসারের মাইয়া আছে আর বোগা মরি গেছে আল্লাহ মুরব্বি চাই করছি সুবহানাল্লাহ করে এই জিনিসগুলো অন্য ধর্মের লোকেরা নিয়ে গেছে এই জন্য সারা পৃথিবীতে আল্লাহ তাদেরকে দিচ্ছে আল্লাহর ভাবে যারা থাকবে তাদেরকে দিবে আল্লাহ মুসলমান কাফের এটার দিকে চায় না যেই মানবিক হবে আল্লাহ তাকে নিয়ামত বাড়ায় দিবে আজকে কবিরহাট যদি ঝড় তুফান আসে সব লন্ডভন্ডন করে ইহুদির গ তারপরে কি রেড কিসেন্টের গাড়ি ত্রাণ সামগ্রী লইয়া চলিয়ে আইব ঠিক কিনা আর আঙ্গ গ্রামের রাজি সাহ হাতে কেন গরিবের গড় করে বেলা এখন শেষ হাজার আচ্ছা তুই গড় কর উরফির গুণ আরো দিস হাতে সুদে কেন তোর মাল খাওয়াই দিবে হাতে এটা চিন্তা করে কথা ঠিক কিনা আর রেড কিসেন তোল্লা টিন লই খানা টানা লই তাদের গাড়িটা চলিয়ে যাবে দেখবি জেলা থেকে নোয়াখালী জেলা থেকে রেড কিসেন্টের গাড়িটা আগে হাজির কাফেরদেরকে কেন দিছে শায়েখ আহমদুল্লাহ দে কুরিয়া গেছে উনি দি বলছে এই খ্রিস্টানেরা সাহায্য সহযোগিতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলা জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছে আমরা পারি নাই আমরা পারি নাই রমজানের মাধ্যমে দান সাদাকা করে মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসতে উল্টা আরো আরো না বাস ভাড়া ভাড়া আলাই এই দেশটার মধ্যে হিন্দু থাকে না তো তোর রোজার আর ঈদের নির্যাতনে তো হে তারা বাস ভাড়াটা কিনলে বেশি দন আল্লাহ তোরে হেদায়ত করো আমিন কো বুড়িয়া হাসে স্বর্ণ সাক রোয়া খেত কন রে রোয়া খেত এবার ইয়ে খালের মধ্যে দুটো গেছে মুখ টকটা করে উড়ে গেছে স্বর্ণ সাকিটা বুড়িয়া আহা আফসোস করে হার আল্লাহ কিনলে দুই লাভ কিনলে দুই লাভ দোন তো না দোন বালা আসিল আহা না বুড়িয়া কইতে আছে কো কিনলে হাইলাম এ নিয়ামত হান তো নহান তো বালা আসিল হান তো নহান আহা ওহ হান তো নহান বালা আসিল হান তো নহান বালা আসিল বুড়িয়া বাবা হাগল লাইনি করে গ্রামীরা জিজ্ঞেস আমাল ভাই জিজ্ঞেস ও বাতি যা আসলে কিতা কাহা কইও না কোনা কইতাম না কো আসিলাম গরিব মানুষ আইছি স্বর্ণ শাক কিল্লাই দুইতাম গেলাম আর আগলে আইছে গো স্বর্ণ শাক এটা দুইতাম যাই হোটেল লেগে গেছে গো আই কিল্লা খাইলাম মহান তো ভালো আছে কত দুইটা গেলে কা এবার বুড়িকে পাহা দোন তো না দোন তো ভালো আছে আল্লাহ উ না দোন তো ভালো আছিল দোন তো না দোন ভালো আছিল এবার বুড়িকে সমাস করতে আছে এই পাগলামি দোন তো না দোন ভালো আছিল এবার বুড়িগারে আরো গেছে তারা জিজ্ঞে ফারবিজ্জা টারবিজ্জা সহ ইও যেটা আসলে ঘটনা কি থাকো বাবা ও গরিব মানুষ আসিলাম স্বর্ণের শাক দুইটাম গেছে ওড়ি গেছে কাহা এটা তো বোট টিয়ার কুটি টিয়ার মাল কান্না তো আঙ্গর হুনাই তো আঙ্গর টেনশনে হালাইছে আঙ্গর তো একটা আফসোস লাগি গেছে এবার বুড়িগা কো হুনানো তো না হুনান বালা আসিল ও মা মা ও হুনানো তো না হুনান বালা আসিল এবার বুড়িগা ছ মাস পাগলার বিগতি আছে হুনানো তো না হুনান বালা আসিল হুনানেতুন আরব ইসলামেন বাইরে দেখি না হুনানেতুন না না এবার বে কি মিলি গ্রামে জামাল বাইরে ঢাকা ফোন দিছে ভাই কিছু মাল দেন দুই তিন লাখ টাকা জোগাড় করে আঙ্গন আঙ্গল কোট ও সামান্স ক্লিনিকও হাঁটা দিছে এন মানসিক ইয়ারা বালা রুগী বালা করে তিন লাখ টাকা কালেকশন করি বুড়ি করে হাঁটা দিছে গাড়ি বুড়ি হাঁটা দিছে সিএম সিট করি কিও করি সিএম সিট করি মুরব্বীরা তো সিএম সি কয় সিএনসি কয় সিএনসি করতে পারে না কেউ সিলুম সিও কয়
মা কয়সি লমছি আগের যুগের মানুষ এত রাতে বসে না যেগুলো দাঁত নাই আগের যুগের মানুষ দেখবি কুল্লু নাফসিল জায়কাতুল মাউত ইয়ান কইতে পারে না কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ ইয়াল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহ এতরা কইতে পারে না তো তারা যাতে শুদ্ধভাবে বলে আমরা পড়ি আমিন আল্লাহ দিছি এর ডাক্তার জিজ্ঞেস এটা বুঝি আমি পাগলামি ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ ওর আপনি কি শক্তিতে ভালো হবে না বিনা শক্তিতে কয় করি পানির বদলে দিবাত খাই আর শক্তিতে ভালো হইব 15 দিনের শক্তি করছে এবার 15 দিন এর থাই যায় ভালো হইছে বেশি ভালো হয় না গেরাম চলিয়েছে ব্যাকে জিজ্ঞে কি হয়েছে আপনি তো আগের হাগলামি শুরু করছেন কো ডাক্তার কি কইছে কো ডাক্তার কইছে কি শক্তিতে ভালো হইবেন না বিনা শক্তিতে ভালো হইবেন ওর আয় যেহেতু গরিব মানুষ নেই 3 লাখ তে এখন দিয়ে দিছি আমি আর কইছে আয় শক্তিতে ভালো হইব এবার ব্যাকে কয় আহা কিল্লা না শক্তি গুলে বিনা শক্তি 3 মাস 7 মাস যা লাগক আর ইহানে হড়ি থাকতেন আর ভালো হয়ে যেতেন এবার মুখে কো আমার শক্তি তো বিনা শক্তি ভালো আসিল আল্লাহ শক্তি তো আর বিনা শক্তি ভালো আসিল এই তোরা যে ফাগলামিটি করস রোজাটা দিছে আল্লাহ তো করে মুয়াখাত শিখবেল্লাই ইনকাতায় বাহাইমুল খাসলা নিজের ভিতরে যে ফসুত্ব খাসলত আছে ফসুত্বটা ধরে বেল্লাই অন্য মাসে বেশি খাইছত এ মাসে কিছু কম খাই রক্ত কমাইবি শরীরে আল্লাহর দিকে নিয়ে আইবি আরো বেশি বেশি খাইয়ালা মেজাজ সবর এক্তিয়ার করবি আল্লাহ হেড আগুন লাগা দিছে মাথাতে নত হেড করো বাসি কানা দিলে হেডে বোমা মারা শুরু করে কিন্তু মাথা কোনোদিন বোমা মারে না হেড খালি হয়ে গেল গো আসরের সময় এক একটা বুড়িয়া কুত্তা কুত্তা আসরের জন্য ভালো হয় সালাম আলাইকুম দাদু ভাই আসেননি ভালো আসি ভালো আপনার তো ভালো লাগে ইয়ে কি করস কোন দূরের ওলা ভালো হাসতে নিল রস সমস্যা কি বুড়ি না রোজা না রোজাটা দিতে মনে করো আল্লাহ তো করে যায় একটা বিপদ না হালাইছে না আউযুবিল্লাহ রোজাটা দিছে তোর তোর মেজাজ ঠিক করি পাল্লাই মাগো বিয়াল লাগো মাগো আসর হরে ঘরে মাছ আসিরা ডর লাগে ওটে করো যায় না অনেকে ডরে কিহিতি মুরকা লই লাগে না ছাগল লই লাগে না হোলান লই লাগে একটা লাগি যাবে তো আর ডরে বিয়াল্লা বাজারও যায় না ঘরও যায় না আল্লাহ আল্লাহ করি মা গো ইস্তার হোক ইস্তাকে হেড ঠান্ডা হোক হেড ঠান্ডা হোক হেড মাথা তো নকর ঠিক না হেড কি তো নকর আল্লাহ তো তোরে কই বলিয়ে কইছে আয় তোর খানা বন্ধ করি রে আয় তোর বেড়িয়ে এতিরে তাজা বেড়িয়ে তাচ্ছ বিশ্ব সুন্দরী এইডারে খবরদার এইডারে সালামালকে দিবি সব কিছু কিন্তু হে কাম করুন যাই তো না এটা অফ করে রেখছি মানে শিখেতেছে বন্দা হালাল জিনিস আয় তোর হারাম রাখছি সময়ের জন্য অতএব যত হারাম রাখছি সব হারাম কখনো তুমি করবা না এই ক্লাস যদি তুমি উত্তীর্ণ হতে পারো তোমার জন্য আমার পক্ষ থেকে মেহমানদারি নুজুল আমিন গফুর রহিম আরো জোরে কর আরো জোরে আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন রোজা আমরা রাখতেছি কিন্তু আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না রোজা আমরা রাখতেছি আমাদের রোজা সংরক্ষণ আমরা এ হচ্ছে না তো এখন আসেন রোজাতে যে একটা প্রীতি ডোর ভালোবাসা এবাদতের রিহার্সাল হেডে মুখে সাড়া ভাঙে দিছে এরপরে দিছে এরপরে কি রমজানের দিন দিছে আরো কিতা কতিটি নামাজ কতিটি ঠিক নেই আল্লাহ কর দিন সারা ভেঙবে ন কয় রাচ্ছা নোয়াজ হইব নোয়াজ হইব মানে আঁডুর কাল রাখতে আর ঠিক কি না এটা আল্লাহ গল্লে ট্রেনিং দিতেছে এই এক মাসের নামাজের মহব্বত দিয়া যাতে পরবর্তীতে 11 মাস আমরা নামাজ পড়তে পারি আল্লাহ আমাদেরকে শিখেছে একতলাফ করা যাবে না 8 রাকাত যারা পড়ে পড়ুক আমরা 20 রাকাত পড়ি আমাদের ওই ভাইদেরকে গালি গালাজ করিয়েন না অনেক সময় দেখা যায় উনি 8 রাকাতে রাত শেষ করিয়ে নেয় পড়ো হাদিসে আছে তো আমরা 20 রাকাত পড়ি 20 রাকাত আমি পার্সোনালভাবে পড়ি খানায় কাবাতে 20 রাকাত পড়ে মসজিদে নববীতে 20 রাকাত পড়ে এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাত ইমাম মালিকের আমলে আরো বেশি আমরা বাইকে আমরা গালি গালাজ করবো না পড়ুক উনি কোনো অসুবিধা নাই উনি 8 রাকাত পড়ুক 4 রাকাত পড়ুক যা পড়ুক পড়ছে তো এটা নফল এই নফল নয় বাইরে ভাই কাফের বলার দরকার নাই আমরা পড়বো আমরা 20 রাকাত পড়বো অন্য বাইরে যদি কেউ 8 রাকাত পড়ে চলে যায় আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই সাধারণ জিনিস লো মাগো সান লইয় গুতাগুতি মাগো হাসি গুঞ্জ গো মাগো মাগো একদিন আগে রোজা শুরু করিয়েলা সান দিয়ে গেলিস
এখানে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে সুমু বেরুয়াত রোজা ভাঙো তো সৌদি আরবের লগে যে মিলেছেন হেরা তো সাম দেখো তিন ঘন্টা হর ঠিক নিও আচ্ছা তো হেতাকার লগে সাম রোজা রাখছেন বাল্লা তো হেতাকার লগে ইস্তার করেন না হেতারা তো তিন ঘন্টা হরে ইস্তার করবো ঠিক নিও তাহলে তিন ঘন্টা রাত নটাতে ইস্তার করেন না এটা আপনি মিলাতে পারবেন না আমরা তবু আমাদের ওই ভাইদেরকে খারাপ বলবো না তারা আমাদের ভাই মাসাল্লাটা একতলাপূর্ণ মুক্তালেফি মুক্তালেফি নিয়ে আমরা আমাদের ভাইদেরকে ওইভাবে বলবো না আমরা বলবো যে মিলেমিশে থাকি আমরা আমাদের ভাই আলহামদুলিল্লাহ ঠিক কিনা আসেন ওই যদি সারা ওয়ার্ল্ড আরে ভাই গুডুর গুডুর করিও না সারা পৃথিবীর একটা ইম্পর্টেন্ট মাসালা টেলিভিশনে এগুলো যাচ্ছে আমি তো মাসালা দিই না ডরে ওরে আরে কাফের বানা লাগবি এদিন নাই সন্ধে উঠেল আর দোস্তর লই হেমিয়া মালিক আর কি হেমিয়া গান গাইছে হেমিয়া তো জানারে হেমিয়া তো আর আফসার ইলেনি হুজুর ন আয় তো হেমিয়ার কাছে যাই হেমিয়ার লাইনে আনতে বইবনি হেমিয়া গান গাইতে আসে আয় হুনি হেমিয়া দব ভাজার কত গালি গালা যাঁরে দিছে আখেরি জামানাতে মানুষ বুঝতো না কয়েতে শেষ এত শতান হয়ে গেছে হয়ে গেছে শরীয়তের সীমা রেখা দব তো জায়েজ আর না জায়েজ জিনিসের যদি না জায়েজ কর ইমান বরবাদ আল্লাহ রসুল যেটা হালাল হারাম এখানে হাত দেওয়ার কারো অধিকার নাই কার অধিকার আর কার রসুল সাল্লাল্লাহু আরো কিন্তু একটা এক তারা রাখছে আমি কইটা হিসির লোকে রান এটা জায়েজ নাই এটা বাজান তো এই যে একটা ভালোবাসা ভালোবেসে বেসে তাদের কাছে যাইয়ে এটা টেকনিক তাদেরকে আমরা হেদায়েতের পথে নিয়ে আসবো আমাদের কাছে নিয়ে আসবো গত বছর ওনার নেতৃত্বে প্রায় 1 কোটি মাসের ফোন আসাড়া হয়েছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা আলেম ওলামারা জামাল বাইগুর কাছে না থাকলে তাদের কাছে না যাইলে তাদেরকে কে দিনের আলো দিবে কথা ঠিক কিনা তো এখন আসেন চাঁদ চাঁদে একসাথে ঈদ করলে যদি সারা ওয়ার্ল্ড মুসলমানদের হাতে চলে আসে তাহলে আন্তর্জাতিক সীমা রেখাটারে ধরি পৃথিবীর এই অংশ রাত হে অংশ দিন দি তারপরও তারিখ দুইটা হয়ে যাইব তারিখ একটা করা সম্ভব হচ্ছে না তো ওইভাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে কেমন বিজ্ঞানী আমার নবী চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো এরপরে হুনুলুলু রমজান মাস যে কোনো চন্দ্র মাস 29 দিনের বেশি হয় না 29 দিন 4 ঘন্টা বা 6 ঘন্টা এই জন্য 11 দিন করে করে রোজা চন্দ্র মাস আগাইতে আছে 354 দিন এবছর তো তাইলে আল্লাহ রসুল বলছেন এটার সর্বোচ্চ 30 দিন পর্যন্ত গণনা করবেন এর চেয়ে আর বেশি যাবে না তো হুনুলুলু একটা দেশ আছে সেখানে আমরা যদি 27 রমজান পালন করলেন আমনের ইয়ে নো সান্দাল্লাই ইয়ে নো আমনের বই থাকতে হুনুলুলু ওলার গো এদিন আমনের ইয়ে নো যখন 29 রমজান হুনুলুলুতে 27 রমজান তারপরে হইতেছে ভোর রাত 3:30 হেতারা আবার বাংলাদেশের লাই বই থাকবে ভাই সাহ সান্দুষিনি সান আঙ্গুই আপনাকে তো 29 রমজান আঙ্গুই অন্ত 27 রমজান ওই দ্রাঘিমাংশের কারণে সেখানে 27 ইয়ানে 29 রোজা তো 2-3 ডিস্টেন্স হবে না কথা ঠিক কি না এই জন্য আপনারা এই সিস্টেমে চাঁদ দেখে রোজা থাকেন আমাদের ওই ভাইদেরকে আমরা আহ্বান করব ওনাদের মাসালা হইলো কি পৃথিবীর যে অংশে চাঁদ দেখা যাক ওই অংশের সাথে ওনারা রোজা রাখেন ওই অংশের সাথে মিলাইয়া ওনারা রোজা ঈদ করেন এটার দ্বারা কুফুরির কিছু নাই একদম যদি কাফের বানা আল্লাহ খবরদার যারা নবীজিকে মানবে আল্লাহকে মানবে কোরআনকে মানবে আমাদের কেবলাকে মানবে তারাই মুসলমান আপনি তাদেরকে কাফের বলার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে বুঝাক রমজান এসেছে আমাদেরকে এক এবং নেক হওয়ার জন্য ও মাগো রোজার মাস হওয়া কবা কবি হারা বছর যা কবা কবি নাই রোজা উপলক্ষে ঈদগা বাগ আল্লাহ রসুল ঈদ করছেন একসাথে পুরুষ মহিলা নামাজ পড়বে মহিলাদেরকে বলছে যাদের মেইনস আছে তোমরাও দোয়াতে শরীক হও আল্লাহর রহমতে শরীক হও পর্দার সহিত আম্মাজিরা শরীক হয়েছে দোয়াতে নামাজে আসছে অন্যরা আর আঙ্গদেশ হুজুরেরা তাও দুই ভাগ কোমা মহিলারা ঈদের জামা তো কান্না যায় আফসারি দেখছেন মানুষের বেড়িয়ে চাই পাল্লাই বেড়িয়ে তেমনি কবিরাট বাজারও যায় না জিজ্ঞা দাই যাইবে গই ইজ্ঞা এনে দাই যাইবে গই ওরে কথা কয় না আম্মাজিরা যদি রমজানের সৌন্দর্যটা দেখে সৌদি আরবে প্রায় মসজিদে আমরা আম্মাজিরা তারাবি নামাজটা পড়ে খতম খতম তারাবি পড়ে আমার বাসায়ও আমরা খতম তারাবি ওইভাবে পড়ি আমার ছেলে ফেলে দিই জহির ভাই ছেলেরা নামাজ পড়ে আমরা তাদেরকে ট্রেনিং দিই ওনার ছেলেরাও হেফজ পড়ে
অনেকটা মুখস্থ হয়ে গেছে, আমার এক ছেলে আবেজ হয়ে গেছে, আর এক ছেলে ষোলো সতেরো বার আপনি গেছে লিয়েছে, এরা হরে আমরা ফরজটা হরে দিয়ে তারা, এই যে আমরা শিখাচ্ছি, আমরা মরে গেলে বোমা হামলা যদি মরে যায় একজনও যদি বাঁচে তাহলে এরা নামাজের রিহার্সাল, আমাদের গড় আমি গড়ে জমাতটা করি এই কারণে তাদেরকে জমাতে সামিল রাখার জন্য। তো এইভাবে কাজী ইব্রাহিম সাহেব সহ আমার কলি যারা এই আজকে যেখানে মাহফিল করছি, হাজার হাজার আম্মাজিরা ঈদের জামাতে আসে। আপনারা আশা করি ইসলামিক স্কলাররা, আমি ফেতনার জন্য বলছি না, দেখেন 100% ফর্দারকে আম্মাজিদেরকে ঈদের নামাজটা বা জুমার নামাজটা পড়বার একটা ব্যবস্থা করতে পারেনি। মা গো সত্তর বাংলাদেশের ঘরে আজ যে 1500 বছর সোজা করতে এলাম না, এগুলো কি থাকো মা গো? মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে আম্মাজিরা নামাজ, দুবাই, তারপরে এরপরে থাইল্যান্ড, বৌদ্ধ রাষ্ট্র, সেখানের মসজিদ রিয়ান দেখছি হিয়ানো আম্মাজিরা অর্ধেকে নামাজ পড়ে, তিনতলা মসজিদ, ছেলে মেয়ে লই ওয়াইফের লই চলিয়ে নামাজ পড়তেছে, জমাতের সহিত আলাদা ফর্দার সহিত, দুবাই, মিশর আম্মাজিরা নামাজ পড়তেছে। মা গো আগো ইসলাম বাংলাদেশ ইয়ে নকি কোনো হাদিস কোনো বিন্দি নিদি, হ্যাঁ আসল কত লই হে ইয়া ডিপ মেশিন জিডা মোড়া করে ডিপ মেশিনে হানি দেয় না, এই রিরানি আর একটা হলো টিটু চেয়ারম্যানের খেত হলো 2 মাইল দূরে, ওই ড্রেনে দিয়ে আনি যেতে যেতে যেন 1 সপ্তাহ পরে লাইন হয়, তাও কেনার গাঁতা গুলের গাঁতা হেরা দিয়ে দিয়ে হানি যায় গই, খেতের লগে জিয়ার মেশিনের লগে জিয়ার ইয়ান কিন্তু হানিয়ে ডল খেলে ঠিক নেই, মোটরের লগে জিয়ার ওই হিয়ানে হানি কম হয়। আর মনো হাঁস হাজার এ 300 কিলোমিটারে কবিরা পর্যন্ত ইসলাম আইতে আইতে আর মতো গুলের ঘেরা দিই কেনার গাঁতা দিই, এ তো ইসলামের কিছু কিছু বার হয়ে গেছে, আর মনো ইসলামের আগের মতো রাখবে না, যেগুন নষ্ট হইবে এগুন এমনি নষ্ট হয়ে যাবো, ইউনিভার্সিটি ধরে চাকরি বাকরি করে ব্যাগ করে হিয়ানের বেলা হতো আইয়ে না, আম্মাজিরা যদি ফর্দার সহিত জমাতের সহিত নামাজটা পড়তো, কেরাতটা শুনতো, কোরআনের নূর তাদের কলজের মধ্যে আইতো, ইমাম সাহেব যে মাসলাগুলো বলে তরাবির পরপর সাউন্ড বক্সটা আম্মাজির এখানে দিলে মসজিদের পাশে দিলে এক একটা আম্মাজি আল্লাহর ওলি হইতো, কাবা শরীফে আম্মাজিরা আমাদের চেয়ে বেশি আবাদত করে করেনি। আমি কত দেশ ঘুরলাম কত জায়গা ঘুরলাম সৌদি আরবে, আর ওয়াইফ কাবা শরীফ তো লড়ে না, কম আগো আয় কি আর আইতে আর এমনি আর দরকার নাই এনে বইতে, তারা বেশি আপাততের জন্য এই শুধু এক জায়গার সমস্যা আছে, বাইরে দুই বিয়া করতে গেলে নাই নাই তো ঠিক না, এই সাবজেক্টে তারা ফেল ডিমও হয়তো না, এদিন না আর একদিনই ভাই কইছি কানের বাবি অনেক শিক্ষিত টাইটেলও পাস, কবাইও দুইজন তো বিয়ে করে আছি ছোট বর্গ আছে যখন চাই এ কথা মনে সে বেমসে অজ্ঞান হয়ে যায়, ইমান থাকবে নিয়ে সব কাম করলে প্রত্যেক নবী রাসূল একাধিক বিয়ে করছে, সাহাবাই কেরাম বেগুন একাধিক বিয়ে করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুশ খোলাফায়ে রাশিদের বেগুন একাধিক বিয়ে করছে। মা গো এই মাসলা কোনো মা বোনের করে হুনা জানা এই কারণে তারা আরে বদ্দোয়া দে আল্লাহ আফসারি রে মারি জান্নাতে নাও, আই দে হেতা গো ফককে কথা কই আম্মাজিরা তুইরা বোঝে না, একটা বিধবা আম্মাজি বোঝে যৌবনত্বের কষ্টটা কত ঠিক না, পৃথিবীতে একজন বিধবা আম্মা মোতাল্লাকা তালাকপ্রাপ্ত আম্মা যদি জেনা করে, আমরা এতগুলা পুরুষ থাকতে জামাল ভাইয়ের মতো লোক থাকতে আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে ঠিক কিনা, কারণ তাকে কারণে তো বিয়ে করেন জানা, দুই বিয়ে কর মানে কারেন্টের সুইচ তুই আতবরি ধর তুই আর্থিক তুই শেষ, এই জীবনে তুই জিন্দা লাশ হয়ে গেছ, দুই নূরের বাতি জ্বলি রিফ্লেকশন লাগে তোর ফেস জ্বলি যাইব গে, হিজ্ঞা মাত্রে আছে 500 বলতেছে, হিজ্ঞা মাত্রে আছে 1000 বলতেছে তুই শেষ, আদর মুনাজাত তোর আল্লাহ মা বোনের ঘরে কলজের মধ্যে দুই বিয়ার সাহস দিয়ে আমিন এটা হাদিস এটা কইছে রে কবার নারকল যারা ধরিছে নারকল যা কাঁপে, এই বিশ্বযুদ্ধটা লাগবে দেখবি জামাল ভাই আড়া বেগুনে বিয়ে সাইরেনে করি রায় খাড়াসা ঘটনা ঘটে লাগবে ওর কথা কয় না, আফগানিস্তান রাষ্ট্রীয় আইন করছে ও শরীফ তোর আন্ডা শেষ বিয়ে সাইরেন করতে হইব রাষ্ট্রীয় ভাবে আইন করছে ওরে কথা কয় না, যুদ্ধে রাশিয়া মারছে 30 বছর আমেরিকা মারছে 25 বছর বেড়াই নাই, ইউক্রেন 6 লাখ সৈন্য শেষ, তো মা বই নিগুন জান কন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতি আইন, আম্মা মেনে নেওয়ার মন মানসিকতা রাখেন এগুলো কোনো ব্যাপার না, আল্লাহ আপনাকে বরকত দিবে জান্নাত দিবে কোনো অসুবিধা নাই মেনে নেন, তা আম্মাজির ঘর নামাজের দরকার আসেনি মোনাজাত দর আল্লাহ সর্বাগ্রে এই মাসলাটা খুজুর করে
হৃদয়ঙ্গম করার তৌফিক দেন, বুঝার তৌফিক দেন। কইলে তো কইবো তুমি বেশি, আফসারই বেশি বুঝে। সেংরা সেংরা হলাম যে কথাগুলা কয় সম্মানিত পীর মাশায়েক নিয়ে ছোট্ট ছোট্ট হলাই। এই যে আমাদের সর্বনয় হুজুর বলছি আর কি, আমি ভুল বোঝার জন্য না, ওনাকে খারাপ বলে, আমি তো ওনার দলও করি না, ওনার এও না, আমি ওনাকে ভালোবাসি, ওনার মাধ্যমে তো উম্মতের কল্যাণ হচ্ছে। উনি তো ভালো কথা বলেন, উনি তো ভালো কথা বলেন, ছোট ছোট হলাই ধরিয়ে কয় না হক এই হে কি শুরু হইলো পৃথিবীটার মধ্যে। মুরব্বীদেরকে সম্মান করেন, ভালোবাসেন। আপনি যদি কোরআন সুন্নার কোনো অংশ একটু বেশি বোঝেন, হে প্রিয় স্পিকার দাঈল আল্লাহ, ওনাকে ফোন করে বলেন, প্রিয় শায়েখ, প্রিয় আমার সম্মানিত ফির সাহেব হুজুর, আপনি এই জিনিসটা এইভাবে করেন। আমি চাই না, আমি কোনো দলকে, আমি আমার কোনো আলেমদেরকে আমি খারাপ বলি না, আমার মায়া লাগে। একবারে সুন্নি আলেম হোক, মান্ডারি হোক, যেই হোক, আমি ভালোবাসি সবাইকে। কি জন্য ভালোবাসি জানেন? আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বললে তো আমার ভাই মন কষ্ট আসবে, সে কোনোদিন আর আর আমার কথা শুনবে না, শুনবে কি না, শুনবে না। আপনারা সেই পলিসিটা ফলো করেন, দাঈল আল্লাহ তিক্ততা ভাইরাল হইবার লাই আটকা আঠাইতে একটা কই দেয়। তো রোজনের জন্য 10 কেজি সরমানের হুজুরের যে খেদমত উম্মতের জন্য করছে, লক্ষ লক্ষ মানুষকে দিনের দাওয়াত পৌঁছাইছে, আমি আফসারি কি করছি? ধরাইয়ে ছোট ছোট বলেন ফাট ফাট করে হেতে হইতো না 30 কেজি, কথা কই গেলে 3 কোটি টনের কথা, ঠিক কি না? ফাট ফাট করে কই গেলে এগুলো নেহায়েত ইসলাম অ্যাপ্রোভাল করে না। উদুরু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি হিকমা প্রজ্ঞার সহিত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে দাওয়াত দাও। আর কি মুসা আলাইহিস সালাম তো আল্লাহর লগে যা মেসেজ দি দেয়, আল্লাহ করে মুসা তুই তো আর আই লাভ ইউ লোক ওস্তানা তো গেলে নাফসি ওয়াস্তানা তো গেলে নাফসি, তোমার আর আই লাভ ইউ লে মানেছে, আই লাভ ইউ তোমার আমার মহব্বত লাগে, মজা লাগে। তবে যার কাছে তোমার হাদাসি ওয়াজ করতে যাও না আফসারি কবিরার রো আল্লাহ পলিসিটা শিখেছি কি মুসা, তুই যেভাবে ঠাস করি কই হলো বড্ডা বড্ডা ওয়াজ হিয়া রেডি মারিও না, তুমি নরম নরম ভাষা, সুন্দর সুন্দর ভাষায় তুমি তার সাথে কথা বলিও। তুমি তার সেখানে ছিলা, তোমার দুধ পান করেছে, সে বেতন দিয়েছে তোমার আম্মারে, মহব্বত করছে, তুমি তারে ভালোবেসে, তুমি তার পরিবারের লোক, তুমি রাষ্ট্রে থাকি, তোমার বয়ানটা রাষ্ট্রের ডিসিএসপি গোয়েন্দা বিভাগের লোক শোনে, সবাই শোনে, তুমি চট চট করে মোড়া মোড়া কথা কও, তো তোমার রাষ্ট্রে সাড়া বাঙত নাকি বেঙ্গু? তুমি কথাটা অন্যভাবে বলো না যাতে তাদের ইজ্জতে না লাগে, এটা আমি বেশি বুঝতেছি সেটা না, এটা আমার পরামর্শ, আমি ছোট মানুষ, আমার জ্ঞান নাই, আমি একজন আইনের ছাত্র, ল LLB আল্লাহর অশেষ রহমতে LLB তে আমি স্টেন করছি, ওই ওখানে আমি যাই নাই আর কি, অনেক ভালো রেজাল্ট করছি আমি, অনেক ভালো রেজাল্ট, কয়েকজন শুধু আমাদের আমলে অল্প কয়েকটা ভালো রেজাল্ট, এর ভিতরে আমি একজন। প্রিয় আলেম, প্রিয় খতিব, আপনারা আমার কলিজার টুকরা, যে যে পীরের মাসলাকে আছেন, কেউ তাবলিগে দিনে আছেন, কেউ আট্রসি আছেন আলহামদুলিল্লাহ, কেউ বান্দারি, কেউ সুন্নি, আমার ভাই কলিজার ভাই, সুন্নি ভাইদের মাধ্যমে যে খেদমত হচ্ছে সেটা তো আমার মাধ্যমে হচ্ছে না, তাবলিগে দিনের ভাইদের মাধ্যমে যা হচ্ছে তা তো আমার মাধ্যমে হচ্ছে না, তারপরে খানকাতে আমার ফির সাহেবদের চোখের পানির বরকতে যা হচ্ছে সেটা তো আমার মাধ্যমে হচ্ছে না, একামতে দিনের অতন্দ্র প্রহরী আমার কলিজার ধন, আমার চোখের পুতুলি একামতে দিনের কাজ যারা করছেন তাদের মাধ্যমে যা হচ্ছে তা তো অন্যদের মাধ্যমে তা হচ্ছে না, প্রত্যেকে আমাদের কলিজার ধন, আমরা প্রত্যেকে একাকার হয়ে মিলেমিশে যাবো ইসলামের জন্য, ঠিক কিনা? এতে বড় এতে বড় এতে ছোট এতে বালা, ও মা এটা কি শুরু হইলো? রমজান এসেছে আমাদেরকে একাকার করে দেওয়ার জন্য, মা গো রমজান আসে তরাবি লাগি দেবো 8 রাকাত না 12 রাকাত লই নাকি 20 রাকাত লই যুদ্ধ, এবার কেউ রোজা আগে থাকবো কেউ হরে থাকবো, ঈদ লই যুদ্ধ, এই আলিপুরা ঈদগাঁও যাবো 10 কা
আমার ঈদগাহ আমি ফাঁস গ্রামের একটা ঈদগাহে নামাজ পড়াইতাম টেলিভিশন রেডিওতে ফাসার করতাম যখন আমি অনুষ্ঠান করতাম আর কি বাংলাদেশ টেলিভিশন রেডিওতে আহা হিডা বাঙ্গিয়ন 10 ভাগ কি ভাগ তো রোজা ঈদাল্লাহ নিয়ে আসে এক হয়ে যান এক হয়ে যান ইসলামের সুন্দর জোড়া অন্য ধর্মের লোকেরা দেখো কি সুন্দর ইসলাম তারা সকল কাজ করে একাকার তারা কেউ বিয়ে শাদী না করতে পারলে তারে বিয়ে করায় কেউ বিপদে পড়লে তাকে বিপদে সাহায্য করে কারো খানা না থাকলে তারে খাওয়ায় কারো ব্যবসা বাণিজ্য না থাকলে কবিরহাট অর্ধেক দোকান তার জন্য শাড়ি দেয় সাহাবারা তো এটাই করছে কারো বউ আসিল সাইটটা তিনকে তালাক দিয়ে দিয়েছে কবাই আর রব্য হইলে সারবো ইতিরে কোনো রকম আয় জীবনটা বাসাই তিনকে দিছি তোরা মহাজের তিনজনে ইতিরে বিয়ে কর মোহরা নাও হাতু নে আব্দুর রহমান ইবনে আউফ ওনারে জন পয়সা দেয় ওনার মালিকে আনসারে কবাই মায়া লাগতো নাই ব্যবসায়ী বলিছি বুঝিবে না আর কদর মদিনা শরীফে কোনো দোয়ানদার কই এন এন বই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের সেরা ধনী হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না রমজানে ঈদের দিন সকালবেলা প্রেসিডেন্ট হইয়া দরজা জানালা বন্ধ করে কাঁদছে কাঁদতে আছে নো করে কাঁদে মুসল্লিরা সব টিটু চেয়ারম্যান সাহ সব একটি চলিয়াইছে মিয়া আমি আগো প্রেসিডেন্ট তাড়াতাড়ি নামাজ হয় নো করে কাঁদে তোমরা কারা আমি ওর বাদ যাই বাপের বাদ যাই বন্ধু করলে ঘুরিম পার্কিং এ যাই মিয়া নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ফজেক্টে হিয়ান সাইম মৌরি মহামায়া ফজেক্টে যাইম আমি এনো করে কাঁদে আমরা আসে ঈদের নামাজ পড়াই দেন ক তোমরা আমার জনগণ কজি আজকে তো ঈদের নামাজ হবে ঠিক আছে এক মাস ধরে রোজা আসিলা রোজা কবুল হয়েছে খবর পাইছো নি কোনা তরাবির নামাজ কবুল হয়েছে খবর পাইছো নি কোনা তারপরে কোরআন তেলাওয়াত যে করছিলা এগুলা কবুল হয়েছে খবর খবর পাইছো নি কোনা কিয়ামুল লাইল যে করলা কবুল হয়েছে কিনা খবর পাইছো কিনা কোনা আমি ওমর এখনো খবর পাইনো আল্লাহরে ফোন দিতে আসি আমার রমজান তো শেষ হয়ে গেল আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা এই জন্য আমি কান্দি জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে ঈদ মানে আনন্দ নয় ঈদ মানে আনন্দ নয় ঈদ মানে নিজেকে শুধরানো বিশ্ব মুসলিম মানবতার মুক্তির জন্য অন্যান্য ধর্মের মানুষের মুক্তির জন্য গড়াইয়া গড়াইয়া কাঁদার নাম ঈদ ঠিক না আর রোজাতে আঙ্গো করো কবা কবি বনে রে ইস্তারি হাঁস 10 কেজি দিতে গেলে মেলা মারে মুখ বাই 11 মাস বনের খবর নাই আব্বার সম্পদ ছড়াই ছড়াই কাজ তোর বরে খাবা তোর বরে দেবে দে ইয়ান্দি আরো 3 টনে বোন একটা আছে ইডাই কইন এনে তো হুরা বাংলাদেশে আর বদনামি আই বেলে বোন কই কিতা কইব বাবিয়ে তোর বরে দে বনে তোর বরে দে কই হিতিরে দে কই হিতিরে অন্ধ বললেছ রোজা তো আইয়ে না ভাই সব একটা যুদ্ধ না শুরু হয় এরপরে বেতন হাতে পাবে স্যার 30,000 টাকা যা আছি 5,000 টাকা বোনাস তো কনময় কিটা করো কেন চলন বইন বাকি না বেকেয়া বউয়া কুত্তা দে তোর বানের দে কই তোর বানের লে তো ধরো দি হই গেছ তোর মারও দিছ জামদানি শাড়ি তোর বিবেক কুত্তা মিছ কি দেনছ তুইটা হোলার জিনচের ফ্যান দিলে মেলা মারে আব্বু তুমি তুমি আসলে কি একটা আব্বু মাইয়া নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে মাইয়ারও সালোয়ার কামিজ 2 পিস 3 পিস এটা 6,000 নন টেয়ে আছে 30,000 টেয়ার জিন্সের ব্যান্ডে আছে 1,800 জুতে আছে 7,500 বোনের ঘরে ইয়ান দিল 27,000 টেয়ার দন লাগে বোন বাগিনার ঘরে ওগা বোন মরি গেছে গো এতিম হের ঘরে কিছু দন লাগে কি করুন তারা বেডারা মরি যে গো তোরা ঈদ কর গো যা দেখো আল্লাহ বেডারা আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর ফি মাহে রমজান আঙ্গুর মারি গেল বেড়া হইলাম কা ইয়াল্লাই আমার শরীর প্রেসরি বই তো আনে বহুত দুঃখে এত শরীর বই তো আনে কার সাইনিস করে দিলে কবে হাক করিয়ে লাগে দরকার নাই আর ওর কথা কো ঈদ দিছে এখানে আনন্দ উল্লাস আর হেদায়তুল্লাহ রুত আলিপুরের হেতাল্লা দেখবি 30 টিয়া দি এ গঞ্জি অজ্ঞার এ নুঙ্গি অজ্ঞার যদি 150 টিয়া দি নুঙ্গি অজ্ঞা আনি দেশ হেতে দেখবি ঈদগাহ যাইবার আগে এ দেখবি সালাম করবো আঙ্কেল কের তুই এই যে আপনার গেঞ্জিরা আমি পাইছি
আপনি আমাকে প্যান্ডিটা দিয়েছেন 150 টাকা আঙ্কেল ঈদের সালাম করার জন্য এসেছি আসসালামু আলাইকুম জামাল আঙ্কেল আপনি বেঁচে থাকুন তখন সোফাসেটে বই জামাল ভাই চিন্তা করব আড়াই লাখ টাকার মার্কেট করলাম মেয়েও হাসলো না ছেলেও হাসলো না আর ওই বইটি আর না আরে আরে ইতিজন কোবাই তো আরে বই নো রাগ আর হেদায়তুল্লাহর বলা রে তিরিশটিয়া দিক গঞ্জিওকে কোনো রকম দিছি হেতে আসি আজকে হাসলো আপনার মন মননে একটা দারুণ পরিবর্তন আসবে দান সাদাকা করলে পরিবারের যা দিবে মানে এটা মেঘনা নদীর খাত যত বলো খালাও থাই হন জানা ঠিক না এ শাড়ি ব্যাগ কিছু সহজ আছে মিডির মিডি না আসে দারুণ হয়েছে শাড়িটা 25,000 তাই না জি জি ম্যাডাম 25,000 কথা করছো আল্লাহ ফানা সাই মাসলা দিছি যে দেখছো তুই মাহফিল গন্ডাগোল করলে দে আর কত স্মরণ দিতাম শরম আর আদ দোয়ানো নাই মাসলা দিতে দিতে হে জাদা পর্যন্ত বানাইতেছি আর রহেই মানুষটির কিছু দিই না রে কাইল্লা বাঁচলে না রওয়াজ হইব আমার আমার কলিজের টুকরাদেরকে আমি কেমনে বিদায় করি আল্লাহ তাদেরকে রহমত দাও তো এখন আসুন কোন কথা বলছিলাম শাড়ি হুরা সহজ হয়েছে তো জামাইরে মিড়ির মিড়ি হাসে একদম দারুণ হয়েছে শাড়ি এই কাঁসাটা এই কাঁসাটা ফুলটা এমনি হইলে ভালো হইতো হিতিগু বেগ গুনে রে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানানোর দরকার হাঁদালা হাঁদা দে তুই শাড়ি ডিজাইন কর এই আনতে শাড়িটা হ্যাঁ রঙিটা এন্ন হইব ফুলিটা এন্ন হইব যদি তারা কেমতার আগে একখান শাড়ি বানাইতো আর আরে এদিন কইস শেষমেশ যখন প্রিন্ট করব কম্পিউটারে শাড়িটা প্রিন্ট করব তখন কিছু রং আছে এই রংটা 100% আসবে না এটা দেখতে সুন্দর আর এটা সবার আগে চলে জ্বলি যাইব কই এরপরে দোয়ানদারে রেখা দাইব আহা সিটিং এর এতে অথচ শাড়ি সে নিজে বানাইছে রং বিদেশ থেকে নিজে আমদানি করি আনেছে এরপরে কবে না মেশিন এটা সফটওয়্যার মনে হয় যেন ভুল হয়েছে এ সারা জিন্দগি সাদা কত্তা রুসিয়ে হয় না কত ভালো লাগে ফেরেশতাদের কালার আলহামদুলিল্লাহ আমার সাদা রঙের প্রতি দুর্বল আমার ওয়াইফেরও সাদা অনেক সময় পরাই একে সাদা পরিও আমার ভালো লাগে সয়েজ করব মা আর হতের বিয়ে ডাল দি ভাত খাই সয়েজ করব বেড়া মার্কেট করে বেডিরা ও আল্লাহ তুই কো না জাতির বিবেক কুত্তা কত আগে মুতি দিছে চ্যালেঞ্জার পাইপ গুলি গুলি হতে আর কুত্তা হলাটাও খারাপ নয় আজ দেখছি হেতের হেতে বউ তাই কবি রাতে দিই বহুত রায় থারই রোডও কুত্তা হুতি চাইছে শুধু হেডলাইট ফ্লাশিং করলে কুত্তা হুতি যাক আফসারি ভাই নিও আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা একটু শুইছিলাম আর কি থ্যাংক ইউ হাতে সরি যায় হাতে গাড়ির ক্ষতিও বসে আর মানুষেরে হরন দি লাড়ি অভ্যাসে গাড়ির মধ্যে হল দিয়ে হরাই তারি না বুড়ি আমি কি গাড়ি তুই উঠে গেছে আমি কথা ঠিক কিনা আর শুধু কুত্তার ওয়াজ করলে তো কুত্তার ওয়াজ করলে তো রাত শেষ হয়ে যাবে আমি হজরত টিকটক শরীফে ভিডিও কেন দেখছি জামাল ভাই এই এই বান্দর গিয়া সোরা হকা কুত্তার লগে হতে রেছে গা তোড়ে গা তাঁড়ে মাতে না বান্দর গিয়া কুত্তার এটা নিটা ঠোঁটিটা নেটা হানি আর ভরি দিছে কুত্তা এর নেবে আটকেছে দাঁতিটা এর নেশা এবার জিরবের টানে জিরবের তুই আবার আঙ্গুল লাগা বান্দর গিয়া নিজে জিরবাত লাগা কইলে কুত্তার জিরবাত লাগা সায়ের কি টেস্ট আছে নি বিজা লাগলো কা হেতে নামে বান্দর আসলে আসলে হয়তো হলাটাই খারাপ এরপরে কুত্তা তো উতরেছে বাইরে এত তার জিনসের প্যান্ট নাই এ কুত্তারে ধরি আন্ডা কাটান দিছে আন্ডা না বাইরে আন্ডার সামনে রাইফেল ইডা কুত্তা মুহূর্তে হতা তুড়ি বান্দর কে কিসিয়া না এত হিডি রূপ দিউড়ি ভালো সাবি ধরি এলেছে জান গেলি নি তো নরে একবার কুত্তা কত কান্দা কান্দে কান্না ফেললে এবার এত আতকান এনে আনি এ কুত্তার মাথারে খাই যায় কোন কোলে হিডি রূপ দি কুত্তা বান্দর গেটা কত খারাপ এতে আমি চিন্তা করলাম 10 সেকেন্ডে খেয়াল করেছেন কুত্তাটা নিউট হল হইলো আই হতি হতি চিন্তা করলাম আল্লাহ কুত্তারে এত বেজ্জিতি করলো জিরবা টানলো আড়ে গার মাইদে কিচ্ছু করলো না এখন এটাও তো একটা অঙ্গ কুত্তা আমার হাতে কি আমি স্কুল মাদ্রাসাত পড়ছি নি হেতে ঘটনা কি আন্ডা এটা দলে দচ্ছে আর কি কুত্তার কত হইলো কখন ভাই তুই আর জিরবা টানছ আর ভরে দিছ গলা হজ্জত আমি মাইন্ড করিল হিডির দুই শত আট শত দৌড়াইছত আর গা তুচ্ছত আমার গা তো হতে এতে
কিশিয়ানা চ্যানেল নে হতে ভাই মাইন্ড করি নো শত লাখ কুত্তার বাচ্চা কুত্তা আমাদের সদ্য গোষ্ঠী কুত্তা তাতে কি আল্লাহ করে বানাসি কুত্তা আল্লাহকে আমরা থ্যাংক ইউ আই লাভ ইউ আল্লাহকে আন্ডা তো লিগে তাইলে বুঝা গেল কুত্তার শরম আছে কুত্তা আর আলিপুরের গোলারা হাতে এক কিতা কিতা হাপ্পে নিডি হিন্দি হাপ্পেনের ইয়ান্দি হুয়া হিয়ান্দি হুয়া হাতে সাড়ে সাত লাখ টাকার হুন্ডা চালায় আপনের মেয়েদের বইস এ রোজা রাজের দিন এ তোর রানীটা এ দূর কাতলা মাসাল লানি সরাই গেছে তো তোর এ এ ফ্যানিটা আন্ডার ফ্যানিটা সামনের দিকে এমনি আক করি থা না তো এটার দিকে নজর করলে তারা দুই ইঞ্চি দেয়া যায় তো দুই ইঞ্চি হেতে খেয়াল করলে তোর রাইফেলের মাথাইটা তুই কো এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে ইহি করি আসিন না নাই রে তাহলে কুত্তা হরে ফোরে হেতে হরে ও আনে হেতে হরে অন্ত ওয়ান কতিন কুত্তা তো দুনিয়াতে কেউ নাই আল্লাহ তুই কুত্তার নিচে নানতি আসতাম খেয়াল করিস আইস প্রিয় আম্মা আপনারা আসলে দিনের পর দিন কোথায় যাবেন মার্কেট করবে আপনার প্রিয়তম হাজবেন্ড যদি হাজবেন্ড না থাকে কিনতে হয় নতুন তিনি প্রবাসে কাকে সৌন্দর্যটা দেখাবেন হাজবেন্ডকে বলবেন নতুন কিছু একটা কিনি নেই আমাদের আগের গুলো আছে টাকাগুলো সেভ করছি কত কষ্ট তারা করে আর ওদের টাকাটা দিয়ে আপনি ফরকিয়া করেন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে ঠিক কিনা খাড়িগা খাড়িগা হল আর হালে এবুডির গর ফার্ম খুলিয়ে লেসে যান ওর কথা কয় না সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে রমজান আমাদেরকে ফর্দা শিখাচ্ছে আর প্রবাসী ভাইরা তাদের প্রতিও আমার মন কষ্ট আছে একটা বিদেশ গেছে তো 10 বছর 15 বছর আইয়ে না তুই কবিনাথ জাগা কদুর কেন সোনাপুর 0 পয়েন্টে কেন সাইড ওয়াল যদি ফরুসভা তো তুই ফার্স্ট না করি সাইড ওয়াল না কর জাগা বেদখলে জীব ঠেলিয়ে লেব তো জাগাইয়া না 1.5 কোটি টিয়ার তোর বোটা কত হাজার কোটি টিয়ার বো তুই ডারে 4-6 মাস ফর ফর আই আই তুই সারবাস না করলে সাই চিন্তি না গেলে দখল থাকবো নি বিয়ার দলিলে থাকবো দখলে নাই এত টাকা কাল্লাই বেটা বেশি কিনে যা থায় বেটা সোজা কথা ওর কথা কয় না ওরে বিয়ে করি এত ইটালি তো কাগজপত্র পাইতে পাইতে তোর 10 বছর কি দরকার এই বিদেশ আল্লাহ করতে কইছি নি ওমর রাদিয়াল্লাহু আনহু সংসদে কল করে ডাক দিছে ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি আবার বিশ্ব জননী আমাদের নবীজির ওয়াইফ আমাদের মা কাছে আম্মা বলো সে তোমরা মহিলারা স্বামী ছাড়া কতদিন থাকতারো আব্বু 4 মাস এরপর আমাদের অনেক কষ্ট হয় নিজেকে ঠিক রাখা যায় না উনি সংসদে ইমার্জেন্সি অধিবেশন অ্যাসেম্বলি কল করে আইন পাস করে দিলেন যে আমার সরকারি সকল সেনাবাহিনী পুলিশ অফিসার যারা ইমার্জেন্সি কাজে জড়িত রাষ্ট্রের নিরাপত্তা বিভাগে গোয়েন্দা বিভাগে ওনাদের জন্য 4 মাস পর পর পরিমিত ছুটি এই সুন্নত তরিকা আল্লাহ আল্লাহ শাহানুর পক্ষ থেকে মোরা দিল্লা তালা আনু করছে তো তোমরা 6 মাসে আইবা 8-9 মাসে আইবা ইনশাল্লাহ বিমান ভাড়া যাক বাংলাদেশ এয়ারলাইন্স লস দিত না টিকিট গুলা বাংলাদেশ এয়ারলাইন্সে কাটবা বেশিরভাগ ইনশাল্লাহ কাটবা দেশের সম্পদটা থাকুক অন্যান্য কোম্পানির গুলাও কাটবা তাইলে বিমানের টাকাটা পাইলে লস নাই লস নাই আজকে 10 বছর পর্যন্ত গ্যাস দিয়ে গাছ ইয়াও খাইন আমার ঘরে গ্যাস থাকছি আমি যাই না আর কি হিয়া নো ওইভাবে আবাদ করি নো আমি ওগা চাও খাইনো আমি বিল দিয়ে 6 সোলার বিল দিই আর ব্যাকে কো হাগল এখন টাকাটা আমার রাষ্ট্রে পাইতেছে অসুবিধা কি আমি রাষ্ট্রের উন্নয়নে কাজ করতেছি আল্লাহ আমার সওয়াব তো দিব অন্য বাইরা খাচ্ছে জ্বালাচ্ছে আমি লাইনটা চালু রাখি দিছি আলহামদুলিল্লাহ আমার দেশে যাচ্ছে এইভাবে বিদেশের টাকাগুলা এন দি হেতি কেমনে ঠিক দাম আপনার ওয়েবটারে জাহান্নাম থেকে বাঁচানো আপনার দায়িত্ব আপনি কি সাবেন আপনার একটা বোন জাহান নামে যাক তো এই বিমানের টাকা তো এটা লজ যাইতো না ইনশাল্লাহ আপনি বাড়ি এসে 1 মাস 2 মাস আনন্দ করি যা বাচ্চা কাচ্চা গুলোর সাহায্য যান রমজান আমাদেরকে এটা শিখাচ্ছে আমাদেরকে সিম্পলিসিটি শিখাচ্ছে সিস্টেম শিখাচ্ছে শৃঙ্খলা শিখাচ্ছে সব কিছুতে একটা সমতা শিখাচ্ছে একটা নিয়মতান্ত্রিকতা শিখাচ্ছে এই জন্য আল্লাহ অনেক হালাল জিনিস আল্লাহ ব্যারিকেড দিয়ে দিছে আমিন কর আর আল্লাহর আইন একটা আয়াতে রোজাটা ফরজ করছে কয়টা আয়াত কয়টা 6:10 এবারে প্রথম রমজানের 12 মার্চে পয়লা রোজার ইস্তারি যদি হযরত জো বাইডেন ভাই তারপরে বোমা বিশেষজ্ঞ আল্লামা ভ্লাদিমির পুতিন ভাই বুঝছেন ইসলামের দৃষ্টিতে আল্লামা নয় হে সাবজেক্টে আল্লামা আমি তারে ভালোবাসি কিন্তু কারণ তার মাধ্যমে পৃথিবীটা ট্রিটমেন্ট হইব
ইনশাআল্লাহ তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ আমার ভাই সাহেবের বরকতে ইনশাআল্লাহ লাগবে। এই যে এখন হামাস হুতি হিজবুল্লাহ আর বিশ্বের সশস্ত্র 12টা গ্রুপের লোক আমার ভাই সাহেব মিটিং বইছে মারি দিতে আছে ইহুদির করে কিতা সব শেষ করে দিই হাচ্ছে নি মুসলমানদের টানিও সিদ্ধ কেউ মুসলমানদের এই মূলটা আল্লাহর হাতে কিচ্ছু করতে মুসলমান শুধু একটা অস্ত্রে নিহত হইবে এটা নবীজি কইছে একটা লাভ করি ভাই ভাই কবা কবি করি দেশে এক হুজুর আরেক হুজুরের কাফের কয় এটা হিডারে ফাঁসে কয় এটা আল্লাহর গজব কয় যত দোয়া করছে আল্লাহ কবুল করছে জন করছে আরো মত করে মিলিমিশি রায়ের কোন এটা হইতো না কথা ভিতরে কোবা কবি একতেলা রোজা লই ঈদ লই সান লই টুবি লই কোত্তা লই দাঁড়ি লই ঠাঁসাই লাইক বই এডি করি আন্নার রুমতরে সাক্কা ফানসার তাজহাবার ই হুকুম এডি শেষ হয়ে যাবে কই এই জন্য আল্লাহ ফিলিস্তিনের মাইটা ফুতিন ভাই হযরত ফুতিন ভাইয়ের মাধ্যমে এটা নবীর হাদিস ইন্নাল্লাহ ইউয়াইদু হাযা দীনি বিল রাজুলিল ফাসিক আল্লাহ ফাসিকের দ্বারা এই দিনের সাহায্য করে এখন তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ আমার হযরত ফুতিন ভাইয়ের বরকতে ইনশাআল্লাহ কারবার কা লা লাগে ওরে কথা কয় না কারণ 90টা বছর আর ফিলিস্তিনের ভাই করে মারি গেলেছে আরে আর ভাই করেন রায় নরে ছোট ছোট বাচ্চার কো হাত পাও না ব্যান্ডেজ কোন দি করব ব্যান্ডেজ করার জায়গা নাই হাত পাও নাই তোদের বাংলাদেশ পৃথিবী 56টা মুসলিম রাষ্ট্র কেউ কদর কয় না আফসারি বক্তৃতাতে দোয়া কদর করি এতে বাজে মাল কামাই হুতি হুতি খায় ইয়াসির আরাফাত কইছিল আহা সকলে আঙ্গলে বক্তৃতা দিবা আজ্জে কই আজ পর্যন্ত আঙ্গলে কেউ কদর বাসাইলো না এ তাদের বদোয়া পৃথিবীর 1000 কোটি মানুষের সুখে থাকতে দিত না ব্যাকের ফাসাদ আগুন লাগা দিব আল্লাহ এটা খোদাই ফয়সালা তো কথাটি শুনতে খারাপ লাগে তো করে একটার ঘরে উত্তর দিত না আল্লাহ তোরা 260টা রাষ্ট্র কেউ তাগরে কদর বাসালি না এই জন্য রহমত নাজিল হইছে ফুতিন ভাই সাহেবের দি পৃথিবীর দুই অংশ ভাগ হয়ে গেছে এখন হজরত চায়না ভাই সাহেব ফুতিন ভাই সাহেব সব অন্যান্য এইগুন হুবি যারা আছে পশ্চিমের গুণ এক পার্টি ঠাস করিবার সময় হয়তো না শেষ পৃথিবী উত্তরণের পর আল্লাহ জিকির এবাদত রমজানে কান্নাকাটি বেশি করবেন আম্মা মার্কেট কত করবেন এই আপনি সামান্য কিছু ইফতারি বানাই জোহর তো ইফতারি শুধু বানান ইফতারে আজান দিয়ে এসে মাগরিবের এর হরে হেবড়ি সেত করে আলু সব বানায় মাগু ইচ্ছে রু এত কিছু খোঁজে কাও ঘটনাটা কিতা আসরের পর থেকে কোরআন লই বসে যাবে কোরআন হইতে যদি ধৈর্য গুলে না কষ্ট হয় মেজাজ খিটখিটে থাকে তেলাওয়াত বন্ধ রাখি আতুরে তাজ মুনাজাত দিবেন আল্লাহ আর হুতের খানায় কাবার ইমাম বানান আর হুতের যোগাযোগ মন্ত্রী বানান আল্লাহ ফিলিস্তিনের কবুল করেন যদি কথা কইতে কষ্ট হয় মনে মনে দরখাস্ত গুলো করেন এই সময় দোয়া কবুলের সময় ঠিক কিনা আর আঙ্গুলের শরবত লই ইডা লই তুই বেশি আছে ইস্তার মাহফিল করলে তো যুদ্ধ লাগি যাবে সবাই কি এর হুজুরের দিকে চাইব বেগুনা না ইস্তারের দিকে নজর ইস্তার মাহফিলে যাইছে রে বেকেলা লোক হইছে তোরা 2000 ইস্তার হেরা 4000 প্যাকেট করছে ঠিক কি না এরপরে হানির বোতল লয়ে কাড়াকাড়ি তোর রোজা তোর ইডি নিশি গেছে তাতে রোজা ভাঙি ঠাসাই খা কি দরকার তোর এই রোজা তোর আল্লাহ ইডা নিশি খা তোর কো লা আল্লাহ কোন তাত্তা কোন তুই তো তাত্তা কোনের কিনা দিও নাই তো যারা গোষ্ঠোস খান ভাইসাহ রোজা থেকে একটু শেখেন বেলা আল্লাহ রোজার মাসে যেন খাইনো আল্লাহ দেখে এটা কাম যাইতো না এই ট্রেনিংটা যদি হয়ে যায় তাহলে আমাদের হয়ে যায় এই ঈদ আমরা কান্নাকাটি করে করে আব্বা আমার কবর জিয়ারত করে করে আমরা যদি ঈদ করতে পারি আমরা সাকসেস আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো আমি মুনাজাত দিব মুনাজাতের আগে উড়িয়েন না আমার কলিজার ভাই একটু কথা বলবেন তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমার ভাইকে ভাই একটু কথা বলবে তিনি আজকে আমাদের মাহফিলের প্রেসিডেন্ট একটু শোনেন এরপর আমরা 1 মিনিটে দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ি আমিন মাইকটা দেন ঘোষণা লাগবে আয় ঘোষণা দিছি আপনি মাইকটা